হে পুলিশ তোমার মরণ আছে তোমার কবর আছে এসো পবিত্র কুরানো সৈয়দ জীবন গড়। মুফতি হান্নান হানাফি যশমিন্দুর রহমান হানাফি তাদের অসংখ্য অনুসারী বাংলার জমিনে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে রাজনীতি প্রায় বাংলার জমিনে যাবতীয় অশান্তির মূল হায়ল্যান্ড কি এদেশ থেকে পড়েছে যে যে ব্যক্তি অস্ত্র উত্তোলন করল সে কখনই মুসলমানদের দলভুক্ত নয় হক কি মানুষের জ্ঞান আল্লাহর ওহি আল্লাহর ওহি কি মানুষের পকেটে থাকে না কোরআন এবং হাদিসে থাকে কোরআন এবং হাদিসের অনুসারীদেরকে বাংলায় কি বলা হয় আর কোরআন এবং হাদিসের দাওয়াত এবং আন্দোলন কি বলা বলে হাদিস আন্দোলন এটাকে অন্যভাবে যদি কেউ দেখেন তিনি ভুল করবেন যিনি এই আন্দোলন সম্পর্কে কোনোই খবর রাখেন না তারাই ভুল করে নানা কথা বলেন আজকাল অনেক ছেলে যারা যাদেরকে বলা হচ্ছে জঙ্গি এই হতভাগারা নাকি রফালে করে সালাত আদায় করে বাহ্যিক এই নমুনা দেখেই অনেকে ভুল বুঝছেন যে জামাতের সবাই জঙ্গি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান হলে যদি তার চোদ্দ কোটিও হানাফি হয় তাদের মধ্যে হাজার হাজার জঙ্গি আছে কারোরই নাম হয় না একজন যদি রাফাদানি হয়ে যায় অমনি সমস্ত আহলাদি জামাতের বদনাম হয়ে যায় এই মানসিকতা পরিত্যাগ করার জন্য আমরা সরকারকে এবং প্রশাসনকে অনুরোধ করব মুফতি হান্নান হানাফি যশুমিন্দুর রহমান হানাফি তাদের অসংখ্য অনুসারী বাংলার জমিনে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা ধরা পড়ছে সবসময় অথচ তাদের নাম হাইলাইট হয় না আমাদের পিড়ি মাসা একেরা ঘুরে ফিরে দেশের উপরে যত দোষারোপ করার চেষ্টা করেন এই দোষারোপ করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট ওহাবিদের উপরে এই দোষারোপ আজ চলছে আমাদের উপরে এই দোষারোপ চলে দুই হাজার পাঁচ সালের ফেব্রুয়ারিতে আমাদেরকে মিথ্যা অভিযোগে তৎকালীন অভিযোগ সরকার আমাদেরকে জেল খাটিয়েছিল আজও যদি দাড়ি টুপিহীন সরকার আমাদের উপরে একই জুলুম করে আমরা বলবো দাড়ি টুপিও দাঁড়ি টুপিহীন সবাই সমান কারো প্রতি কি আমাদের কোনো ভক্তি শ্রদ্ধা থাকবে না এদেশের সব সরকার কি আহলেজ দুশ্মন হবে আহলেজকে ভেসে আসছে আহলেজ কি এদেশ থেকে আসমান থেকে পড়েছে তার এদেশেরই মানুষ তাদের জীবন এখানে তাদের জন্ম এখানে তাদের মৃত্যু এখানে আহলেদিস আন্দোলন বাংলাদেশ সে আহলেদিস জামাতের প্রতিনিধিত্ব করে হ্যাঁ কিছু আলাদা লোক আছে তার রফলা দান করে বটে সালাতের ক্ষেত্রে তাদের সঙ্গে আমার মিল থাকতে পারে আকিদার ক্ষেত্রে তাদের আমাদের আদৌ কোনো মিল নাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিন কালো কোন রকম জঙ্গি তৎপরতায় জড়িত ছিল না আজও নেই ইনশাল্লাহ আগামীতেও থাকবে না তবে যদি বারবার সরকারিভাবে নির্যাতন করা হয় অবশ্যই মারের পাল্টা প্রতিক্রিয়া হবেই বাংলার জমিনে ঠেকাতে আপনি কেউ পারবেন না অত আমি বলবো দয়া করে নিরপেক্ষ হন সহনশীলভাবে ভাবে পরিচালনা করুন কোন একটা নির্দিষ্ট দলের উপরে টার্গেট নিয়ে কোনো কাজ আপনারা করবেন না যে ব্যক্তি দোষ করেছে তাকেই ধরুন নিরুদ্দোষ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে জঙ্গি বানানোর এই যে নেশা সৃষ্টি হয়ে গেছে কিছু লোকের মধ্যে এটা থেকে অবশ্যই আপনাদেরকে বিরত থাকতে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের যত দল আছে আমরা দার্থীনভাবে চ্যালেঞ্জ করতে পারি পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে আমরা জীবন গড়ার দাওয়াত দিয়ে থাকি এজন্য কশ্চিন কেন সামান্যতম সন্ত্রাসের চিন্তা আমাদের মাথায় কখনো আসে নাই বরং বাংলাদেশের জমিনে যত সংগঠন আছে বাংলাদেশের আগে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে আগে কথা কেউ বলে নাই উনিশশো আটানব্বই সাল থেকে আমাদের ভাষণ চর্চের বিরুদ্ধে আমাদের যত কর্মী যুব যুবসংঘের যত সদস্য সুনামনী সদস্য সবাই প্রচলিত যাবতীয় অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা কথা বলি গণতন্ত্রের মাধ্যমে এ সমাজটাকে সবচেয়ে সবার আগে বিভক্ত করা হয়েছে পারস্পরিক হিংসাত্মক রাজনীতি চলছে রাজনীতিকদের মাধ্যমে রাজনৈতিক লাইফ বাংলার জমিনে যাবতীয় অশান্তির মূল আর রাজনৈতিক প্রশাসন তারও ঠিক অশান্তির কাজে সহযোগিতা করে যাচ্ছে নিরপেক্ষতা তাদের মধ্যেও নাই আহলে চান্দন বাংলাদেশ কখনোই প্রচলিত এই রাজনীতি এই মারামারি হানাহানি হিংসার রাজনীতির কখনোই সমর্থন করে না আমরা বলে দিয়েছি এসো দল প্রার্থীবিহীন নেতৃত্বে নির্বাচন চালু করো ভোটারও জানবে না কাকে সে সেইখানে জানবে ভোট যিনি জিতছেন তিনি জানবেন না তাকে কে ভোট দিল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছাড়া কোশ্চিন গেল নিরপেক্ষভাবে দেশ চালানো যায় না আমি একটা দলের এমপি আমি একটা দলের প্রধানমন্ত্রী আমি বিরোধী দলকে খাতির করব এই আশা করাটা এই দিনের বেলায় রা চাঁদ দেখার সমান এই ধরনের প্রশাসন দিয়ে কালো নিরপেক্ষ প্রশাসন বাংলার জমিনে কেন পৃথিবীর কোনো দেশে করা সম্ভব নয় কোরআন হাদিস চিরন্তন সত্যের কথা বলে হাদিস সমর্থন করে না তাই আমরাও সমর্থন করে না এই এটা ভাববেন না যে আমরা দেশে যা হচ্ছে সব কিছুর বিরোধী আমরা নিঃসন্দেহে প্রচলিত শাসন ব্যবস্থার অধীনে বসবাস করার মেজাজ রাখি কারণ এটা আমাদের হাদিসের নির্দেশ যে সরকারে আসুক না কেন আব্দু এল হাক্কা কম তোমরা তাদের হক তাদেরকে দিয়ে দাও তোমাদের হক আল্লাহর কাছে যাও যাও আমরা চাই কি চাই আমরা আমরা বলেছি বারবার আজও বলছি আমাকে আপনি দশ বার জেল খাটান আর দশ বার ফাঁসিতে ঝুলান একই কথা আমরা সবসময় বলবো আসুন পবিত্র কোরআন সৈহাদিসের আলোকে জীবন গড়ে হে সরকার এসো পবিত্র কোরআন আলোকে জীবন গড়ো হে পুলিশ তোমার মরণ আছে তোমার কবর আছে এসো পবিত্র কোরআন আলোকে জীবন গড় হে পুলিশ অফিসার চেয়ার চিরদিন থাকবে না যেতে হবে সাবধান হয়ে যাও কোরআন তোমার জীবন গড় আমাদের আহ্বান আপামর জনগণের কাছে আহ্বান আমাদের আহ্বান প্রত্যেক আদম সন্তানের কাছে আহ্বান হে হিন্দু হিন্দুত্ব করে কশ গে তুমি জান্নাত পাবে না চলে আসো ইসলাম কবুল করো হে খ্রিস্টান খ্রিস্টানগিরি করে কশ্চিনা তুমি জান্নাত না চলে এসো মুসলমান হও সবার কাছে আমাদের একটাই আপিল আসুন পবিত্র কোরআন ও সহিদ আলগে জীবন গড়ি আপনি ভেবেছেন জেল খাটিয়ে এই আহ্বান বন্ধ করবেন ফাঁসি দিয়ে এই আন্দোলন বন্ধ করবেন যত বেশি চাপ দিবেন তত বেশি আন্দোলন এগিয়ে যাবে এই জন্য সবার উদ্দেশ্যে আমাদের বক্তব্য আগে ছিল আজও তাই হে জঙ্গি তুই শয়তানি করিয়া সারা মুসলমানের মুখে কালিমা লিপ্ত করেছিস তোর বাপ তোর লাশটা পর্যন্ত নেয় না অথচ ওই ছেলেটি একদিন আমার আদরের সন্তান ছিল সে যখন জন্মগ্রহণ করে বাপ মাকে হাসেনি দাদি নানি হাসেনি সবাইকে আদরে নিয়ে তাকে আদর করেনি কোলে নিয়ে এই চরুণ প্রস্ফুটিত গোলাপের মতো এই সন্তানটি আজকে নষ্ট হয়ে গেল সে শুধু কি নিজে নিজে নষ্ট হয়েছে তার জন্য কি আমি দায়ী নই আমি বাপ আমি পরিবার আমি কি দায়ী নই আমি স্কুলের শিক্ষক আমি কি দায়ী নই আমি সমাজের নেতা আমি কি দায়ী নই আমি দেশের প্রধানমন্ত্রী আমি কি দায়ী নই পুরা সমাজ পুরা রাষ্ট্র পুরা পরিবারের জন্য দায়ী শুধুমাত্র একটা ছেলেকে গালে আমি মানে দিয়ে সন্তান ষোলো সতেরো বড় আঠারো বছর বাচ্চা ছেলে কি বোঝেও দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারী বাস যারা আছে দেশের বিরোধী যারা আছে বিদেশি ষড়যন্ত্রকারী এবং দেশে তাদের দোসর বাঙালি চেহারাধারী যারা আছে তারাই আমার বাচ্চাকে নষ্ট করেছে আমার বাচ্চা এমনি নষ্ট হয় নাই দুনিয়ার এই আদালতে তার বিচার হবে না আল্লাহর আদালতে নিশ্চয়ই বিচার হবে কে আমার সন্তানটাকে জঙ্গি বানিয়েছে তাকে বের করার ক্ষমতা তোমাদের নাই অথচ তাকে বের করতেই হবে সেই হলো আসল দায়। আজকে বাপেরা দুঃখ করছে আমরা বাপ নই আমাদের তো একই দুঃখ যদি ওই বাচ্চাটি ছোট থেকে কোরআন এবং হাদিস পড়তো আল্লাহকে ভয় করত সে কখনোই জঙ্গি তৎপরতা যেত না ছোট বাচ্চা যদি জানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী আমি প্রকাশ্যে যা বলছি আল্লাহ শুনছেন গোপনে যা করছি আল্লাহ দেখছেন এই বিশ্বাসটুকু যদি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত ছোট্টবেলায় তাহলে ওই বাচ্চা কি কখনই খুন করত ওই বাচ্চা যদি হাদিসটা জানতো যে কেমন তার মাঠে প্রথম হিসাব নেওয়া হবে খুনির খুনি তুমি খুন করলে কেন আগে তোমার কৈফিয়ত দিতে হবে তাহলে সে কি মানুষ খুন করতো ওই বাচ্চা যদি হাদিসটা জানতো যে যে ব্যক্তি অস্ত্র উত্তোলন করলো সে কখনোই মুসলমানদের দলভুক্ত নয় সে কি অস্ত্র হাতে নিত তাকে এগুলো আমরা শেখাই না হয় অতএব হে ব্যবস্থার কর্ণধাররা সাবধান হয়ে যাও গান শুনিয়ে সংস্কৃতির পাঠ দিয়ে নাচদান করিয়া ফুটবল খেলিয়ে কোশ্চিন খেলোয়া ছেলেকে জঙ্গিপনা থেকে দূর করা যাবে না যতক্ষণ তার ভিতরে বিশ্বাস পরিবর্তন না করা যাবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের তরুণ সমাজের বিশ্বাসের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে যাচ্ছে